হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন টিপস অ্যান্ড টেক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বিয়ার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে চলে এলাম এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে আপনাদের যে কোনো পিকচারকে ফেসবুকে 3D হিসাবে পোস্ট করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিউয়ার্স আমরা যারা ফেসবুক চালাই আমরা জানি আমাদের ফেসবুকে প্রতিনিয়তই নতুন নতুন আপডেট আসতে থাকে আর এই আপডেটগুলো আমরা চাই সবার আগে ইউজ করার জন্য তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি চমৎকার আপডেটের কথা বলবো যে আপডেটটা আপনি অবশ্যই ব্যবহার করলে সবার থেকে আলাদা হয়ে যাবেন এটা করার জন্য অবশ্যই আপনারা আপনাদের প্লে স্টোরে যেয়ে ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে দেখবেন এটা আপডেট আসছে কিনা আর যদি আপডেট আসে আপডেট করে নেবেন আপডেট করার পরে এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে উপরে দেখেন লেখা আছে হোয়াটস অন ইউর মাইন্ড এটাতে ক্লিক করবেন করার পরে এখানে নিচে আসবেন আসার পরে এখানে দেখেন লেখা আছে থ্রি ডি ফটো তো এটাতে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনি যে ফটোটাকে আপনি পোস্ট করতে চাইতেছেন এই ফটোটাকে সিলেক্ট করবেন করার পরে দেখেন এখানে থ্রি ডি হইতেছে দেখেন এটা থ্রি ডি হয়ে গেছে তারপরে এখান থেকে আপনি কোনো কিছু লেখা এটা পোস্ট করে দিবেন দেখেন এটা পোস্ট হয়ে গেছে এখন এটা দেখেন এইভাবে থ্রি ডি হয়ে গেছে তো এইভাবে আপনি আপনার যে কোনো পিকচারকে আপনি ফেসবুকে থ্রি ডি হিসাবে ইউজ করতে পারবেন সো এই ছিল আজকের ভিডিওটিতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ